আজ এমন একটা দোয়া আপনাদেরকে শেখাবো যেটা পড়লে দিনের বেলা একবার পড়লে রাতের বেলা একবার পড়লে জান্নাতে হবেন। এটা হচ্ছে সৈয়দুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সৈয়দুল ইস্তিগফার, যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, যার ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনের বেলা পড়ে যদি সূর্য ডোবার আগে মারা যায় তাহলে জান্নাতি হবে, আর রাতে যদি কেউ পড়ে সূর্য উদয় হওয়ার আগে যদি মারা যায় তাহলে জান্নাতি হবে। সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে এই ফজিলত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন। আসুন আমরা সৈয়দুল ইস্তিগফার তিলাওয়াত করব। আজ এমন একটা দোয়া আপনাদেরকে শেখাবো যেটা পড়লে দিনের বেলা একবার পড়লে রাতের বেলা একবার পড়লে জান্নাতে হবেন। এটা হচ্ছে সৈয়দুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। কেউ যদি দিনের বেলা পড়ে যদি সূর্য ডোবার আগে মারা যায় তাহলে জান্নাতি হবে, আর রাতে যদি কেউ পড়ে সূর্য উদয় হওয়ার আগে যদি মারা যায় তাহলে জান্নাতি হবে। সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে এই ফজিলত।